আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বুশরা সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আমি বুশরা আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। এটা ছিল আম্মা আসার দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিন আমি এখন ওনার করোনা টেস্টের যে কিটটা আছে সেটা নিয়ে পোস্ট অফিসে যাচ্ছি। করোনাকালীন সময়ে ট্রেভেলিংটা অনেক ডিফিকাল্ট হয়ে গেছে। প্লেনে ওঠার আগে মানে 48 আওয়ার্সের ভেতরে আপনাকে একটা করোনা টেস্ট নিতে হয়, তারপরে যে জায়গায় আপনি যাচ্ছেন সেখানে পৌঁছার মনে হয় দ্বিতীয় দিন আরেকটা টেস্ট করাতে হয় যে করোনা আপনার আছে কি না। করোনার এই টেস্টটা আপনি করোনা সেন্টারে মানে টেস্ট সেন্টারে গিয়েও করাতে পারবেন আপনার আশেপাশে। ইংল্যান্ডের কথা বলছি, আশেপাশে যে কোনো বুটসেও যদি আপনারা করে সেখানে গিয়েও করতে পারবেন। আরেকটা অপশন ছিল যে ঘরে কিটসটা এনে ঘরেই টেস্ট করে তারপরে পোস্ট অফিসে নিয়ে পোস্ট করা, তো আমরা এটাই প্রেফার করেছি। এতে আমাদের আর ঘরের বাইরে বের হতে হবে না। তো আম্মাকে টেস্ট করিয়ে আর এটা এখন আমি পোস্ট অফিসে নিয়ে যাচ্ছি পোস্ট করার জন্য। এটা ছিল পরের দিন দুপুরবেলা। দুপুরবেলা রান্নার জন্য আমরা সব কিছু বের করে নিয়েছি, আর তার মধ্যে আম্মাও এসেছেন। আর আম্মার জন্য এই কচুর শাকগুলো মা কিন্তু অনেক আগে নিয়ে এসেছিলেন গ্রিন স্ট্রিট থেকে, তো ওনার বেআইনকে খাওয়ানোর জন্য। তো কচুর শাকটা দেখে আমি বলছিলাম আম্মাকে যে কচুর টক রান্না করে দেওয়ার জন্য, অনেক আগে খেয়েছি আর বহুদিন হয় মানে খাওয়া হয় না, আর আমি আসলে জানিও না এটা কীভাবে রান্না করতে হয়। ছোটোবেলায় শুধু খেয়েছি আম্মার হাতের, তো আম্মা তো মহা খুশি। তো আমি বলছিলাম ঠিক আছে, তো রেকর্ডও করে নেব, আপনাদের সাথে আমার রেসিপি শেয়ার করা হয়ে যাবে, সাথে আমারও শেখা হয়ে যাবে কীভাবে এই কচুর টকটা রান্না করতে হয়। তো দেখতেই পারছেন আম্মা কিন্তু কচুর শাকটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে নিয়েছেন, আর এর মধ্যে 1/2 টিস্পুনের মতো হলুদ দিয়েছেন আর অল্প স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবেন এখানে পরিমাণ মতো মেথি। ব্যাস, আর কিছুই লাগবে না। উনি এটাকে ঢেকে রান্না করবেন যতক্ষণ না পর্যন্ত কচুর শাকগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। লাস্ট ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি আম্মাকে আনতে এয়ারপোর্টে গিয়েছি, আর আমার আনন্দের সেই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেই ব্লগে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, এত এত দোয়া করেছেন আমার আম্মার জন্য, আমি সত্যি ভাষায় প্রকাশ করতে পারবো না, এতটা ভালো লেগেছে আমার কাছে। তবে একটা জিনিস আমার খারাপও লেগেছে, আপনাদের বেশিরভাগ কমেন্টেই আমি দেখেছি আপনারা সবাই একটু ইমোশনাল হয়ে পড়েছিলেন, সবাই সবার আম্মাকে মিস করছিলেন। আসলে আমার মোটেও ইন্টেনশন ছিল না যে আপনাদের মন খারাপ হবে বা আমার এই ব্লগটার মাধ্যমে আপনারা আপনাদের প্রিয়জনকে আরও বেশি মিস করবেন। আর এদিকে আমার কচুর শাকটা যখন সফট হয়ে এসেছিলো তখন একটা ঘুটনির সাহায্যে খুব ভালো করে এটাকে মেশ করে নিয়েছেন, আর এখানে আম্মা যে আমড়াটা পাওয়া যায় সেটা একটু ছিলকা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিয়েছেন, আর এতেই এর ভেতর থেকে টক বের হয়ে যাবে। আর আমি আমড়ার গাটা একটু চিড়ে দিয়েছিলাম। তো এটাকে আবারও ঢেকে রান্না করবেন যতক্ষণ না পর্যন্ত আমড়াগুলো সেদ্ধ হয়ে যায়। আবার অনেকেই কমেন্ট করেছেন যে ওনাদের মাকে হারিয়েছেন প্রায় অনেক বছর আগে। আসলে সেই কমেন্টগুলো পড়ে আমার নিজের চোখেও পানি চলে এসেছিলো, খুবই খারাপ লাগছিল আমার। আসলে পৃথিবীর সব মায়ের জন্য সব বাচ্চাদেরই ভালোবাসাটা একটু অন্যরকম থাকে, মা বাবার জন্য সবারই একটা আলাদা টান থাকে, মায়া থাকে, কিন্তু বিয়ের পরে সেই জিনিসটা কিন্তু বহুগুণ বেড়ে যায়। আমি জানি আপনারাও আমার সাথে একমত হবেন। আমার সব প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়াদের জন্য আমার অন্তরের অন্তস্থ থেকে দোয়া রইল ওনাদের মা বাবার জন্য, আর যাদের মা বাবাকে ওনারা হারিয়েছেন ওনাদের মাঝে এখন নেই, ওনাদের মা বাবার জন্য আমার দোয়া রইল যাতে আল্লাহ তাআলা ওনাদেরকে বেহেশত নসিব করেন। আমি এই টক রান্নার মধ্য দিয়ে অনেক কথাই বলে ফেললাম, তো দেখতেই পেরেছেন আশা করি একদম সিম্পল রান্নাটা। তো যখন আমড়াটা সেদ্ধ হয়ে গিয়েছে তখন আম্মা এর মধ্যে মাছ দিয়ে দিয়েছেন। নর্মালি আম্মা দেশে থাকতে ছোটো যে চিংড়িটা পাওয়া যায় সেটা ইউজ করতেন, তো এখন হাতের কাছে যেহেতু নেই সে কারণে উনি মাছ দিয়ে একটু কষিয়ে নিয়েছিলেন। তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছেন, এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন যে কতটুকু ঠিক আপনারা চান। আর এদিকে আম্মা আমরা যেভাবে ডাল ভাগার দেই সেভাবে পেঁয়াজ আর রসুন দিয়ে তেলের মধ্যে একটু ফ্রাই করে নিয়েছেন, আর এখন এটার মধ্যে সেই বাগারটা দিয়ে দিবেন। আর অবশ্যই নামানোর আগে লবণটা চেক করে দেখবেন হয়েছে কি না। আসলে এটা একদম সিম্পল রান্না কিন্তু খেতে খুবই মজা, আর কচুর শাক তো আমরা এমনিতেই জানি আয়রন রিচ,
তো এটা সত্যি একটা হেলদিও খাবার বলা যায়, আর খেতে দারুণ মজার। আমার ছোটবেলার স্মৃতি, আমরা তো এমনি এমনিই খেতাম স্যুপ বলে। আর এদিকে আমি একটা ব্রোকলি দিয়ে ভর্তা তৈরি করব, সেটার জন্য ব্রোকলিটাকে এখন স্টিম করে নেব। আম্মা আসার পর থেকে এত ব্যস্ততার ভেতর দিয়ে সময় যাচ্ছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর সময় করে যে রেকর্ড করব, এডিটিং করব, তা তো হয়েই উঠছে না। আর আমি কিন্তু জানি আপনারা ধীর আগ্রহে বসে আছেন আমার ব্লগের জন্য আপনাদের কাছে, সে কারণে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। হয়তোবা আমি একটু ইরেগুলার থাকবো ব্লগগুলো দিতে, কিন্তু অবশ্যই আমার যথাসাধ্য চেষ্টা করব আমি যাতে এডিটিংটা করে নিতে পারি সময় মতো। আরও একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, হয়তোবা আমার আগামী ব্লগগুলো একটু অগোছালোই থাকতে পারে, যেহেতু আমি যে খুব সুন্দর করে প্রেজেন্টেবল করে আপনাদের সামনে প্রেজেন্ট করি সেটা নাও করতে পারি। যেহেতু আমি খুব তাড়াহুড়োর মধ্যে থাকবো, সে কারণে আগেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। লাস্ট ব্লগে আপনাদের অনেকের কাছ থেকেই আমি আচারের রেসিপিটার রিকোয়েস্ট পেয়েছি, তো এখন যেহেতু আমার হাতে অনেকগুলো আচার অলরেডি আছে আর বানানোর কোনো প্ল্যানও নেই, তো সে কারণে এখন আর আপাতত আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করতে পারবো না। তবে ইনশাআল্লাহ যখন আমার এই ব্যাচটা শেষ হয়ে যাবে, নেক্সট ব্যাচ আমি তৈরি করব, তখন অবশ্যই অবশ্যই আপনাদের সাথে আমার রেসিপিটা শেয়ার করব। তো আমার ব্রোকলিটা স্টিম করা হয়ে গিয়েছিল আর আমি এগুলোকে এখন একটু কেটে নিচ্ছি ছোট ছোট করে। আর ব্রোকলিটা এমনভাবে আমি বয়েলটা করেছি, মানে স্টিমটা করেছি, যাতে এটা পুরো গ্রিন কালার থাকে, ইয়েলো কালার না হয়ে যায়। আর খুব বেশি কুক হয়ে গেলে আসলে ব্রোকলির ভর্তাটা খেতে আর তেমন একটা ভালো লাগে না, তো একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকলেই এই ভর্তাটা খেতে মজা হয়। আর আজকে আমি ব্রোকলির এই ভর্তাটা নর্মালি মাছ ভাজা দিয়ে করে থাকি, আজকে আমি টুনা ফিশ দিয়ে করব, তো এটা খেতেও কিন্তু দারুণ মজার হয়েছিল। আমি যখন রান্নাঘরে কাজ করি তখন অ্যাপ্রনটা পরতে একদমই ভুলে যাই, তো দেখা যায় বেশিরভাগ সময়ই আমার কাপড়ে দাগ লেগে যায়, কাপড়ের বা তরকারির যে বাগারটা আমরা দিই সেটার। তো আমি অনেক সময় চেষ্টা করি মনে করে প্রথমে অ্যাপ্রনটা পরে নেয়ার জন্য, পরে কাজগুলো করার জন্য, কিন্তু প্রায় সময়ই ভুলে যাই। আমি জানি আমার মতো আপনারা অনেকেই আছেন যে অ্যাপ্রন পরে কাজ করতে কমফোর্টেবল ফিল করেন না আর হয়তোবা ভুলেও যান। এই কথাগুলো বলার কারণ হচ্ছে আমি আমার নিজের কাপড়ে স্টেনগুলো এখন নোটিস করতে পারছি, আর যখন ভয়েস ওভারটা দিচ্ছি তখন দেখছি আর আমার খারাপ লাগছে, তো প্লিজ আপনারা এটা ইগনোর করবেন। তো আমার ব্রোকলিগুলো খুব কুচি কুচি করে কাটা হয়ে গেছে, একদম যে কুচি কুচি করে কেটেছি এমনটা না, বাইট সাইজও আছে, তো কোনো প্রবলেম না। আর এদিকে আমি টুনার ক্যানটায় পানি ঝরিয়ে একটু ধুয়ে নিয়েছি, এখন একটা বোলের মধ্যে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, আর এতে দিয়ে দেবো সরিষার তেল, দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। ভর্তার আসল মজাটাই হচ্ছে মাখানোর উপরে, আপনার মাখানোটা যত ভালো হবে আপনার ভর্তাটাও খেতে ততই মজা হবে, যে কোনো ভর্তার ক্ষেত্রেই একই সূত্র প্রযোজ্য। এটা শিখেছি আমি আমার আব্বার কাছ থেকে, আব্বা কিন্তু যে কোনো ভর্তা অনেক সময় নিয়ে মাখিয়ে তারপরে বানাতেন, আর আব্বার হাতের ভর্তাগুলো খেতে দারুণ ছিল। আম্মা সবসময় আব্বাকে সব কিছু রেডি করে দিয়ে দিতেন আর মাখানোর কাজটা আব্বাকে দিয়েই করাতেন, কারণ আব্বার হাতের মাখানো যে কোনো ভর্তাই খুব বেশি মজা হতো। আমরা কিন্তু ওয়েট করতাম খাবার টেবিলে কখন আব্বার মাখানোটা শেষ হবে আর আমরা খেতে পারবো, আব্বা এতটা সময় নিয়ে মাখিয়ে তারপরে ভর্তা তৈরি করতেন। জীবনের প্রতিটা ক্ষেত্রেই, যে কোনো কাজে হোক বা যে কোনো কথাবার্তার মধ্য দিয়েই হোক, আব্বাকে কিন্তু সবসময় মিস করি, আব্বার কথা সবসময়ই মনে পড়ে, কোনো সময় বেশি কোনো সময় কম, এমন একটা দিনও হয় না যে আব্বার কথা একটাবারের জন্য মনে হয়নি। আজকে আম্মা এসেছেন ইংল্যান্ডে, আমি খুশিতে আত্মহারা, কিন্তু আব্বার অনুপস্থিতিটাও কিন্তু আমাকে ততটাই কষ্ট দিচ্ছে ভেতরে ভেতরে। আজকে যদি আব্বা বেঁচে থাকতেন তাহলে আব্বা আম্মা দুজনেই একসাথে আসতেন, ওনাদেরকে একসাথে লন্ডন দেখানোর আমার যে ইচ্ছাটা ছিল সেটাও পূরণ হতো। আল্লাহর হুকুমের উপর আমরা কেউ কিছুই করতে পারবো না, তো সব কিছুই আল্লাহর ইচ্ছা।
সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা আব্বাকে বেহেশত নসিব দান করেন। আমিও সবার মা বাবার জন্য দোয়া করি, যাতে আল্লাহ তাআলা সবার মা বাবাকে হেফাজতে রাখেন। এদিকে আমার টুনা ফিশটা পেঁয়াজের সাথে খুব ভালো করে মাখানো হয়ে গেছে, আমি এবার ব্রোকলিটাও এড করে নেব। সত্যি এই ভর্তাটা খেতে দারুণ মজার হয়েছিল। আমাদের ঘরে আসলে ভর্তা তেমন একটা সবাই পছন্দ করেন না, শুধু আমি, মা, বাবা, কিন্তু আমার হাজবেন্ড এই ভর্তাটা খেতে দারুণ পছন্দ করেন, যেহেতু এর মধ্যে ব্রোকলি আছে, তো সে কারণে মাঝে মধ্যে বানানো হয়। আর এই ভর্তার রেসিপিটা আমি পেয়েছিলাম আমার চাচার কাছ থেকে, তো উনি কানাডায় থাকেন, তো যখনই আমি এই ভর্তাটা তৈরি করি আমার এই সেই চাচার কথা খুব বেশি মনে পড়ে। অনেক সময় আছে অনেক সিম্পল জিনিসই আমাদের সামনে আসে বা আমরা জানি, তারপরেও এক একজনের কাছ থেকে যখন শিখি তখন সেই যখনই এটা বানানো হয় বা যখন এটা সামনে আসে তখন সেই মানুষটার কথা মনে পড়ে। তো আজকে যখন ভর্তাটা বানাচ্ছিলাম তখন আমার চাচাকে খুব বেশি মনে পড়ছিল আর মিস করছিলাম। মা তো ওইদিকে আম্মা যা যা পছন্দ করেন সব পারলে একদিনই রান্না করে ওনাকে খাইয়ে দিবেন, এরকম অবস্থা। তো খুব বেশি খাওয়ানোর চেষ্টা চলছে, আমিই বলছি আস্তে ধীরে সব কিছু খাওয়ানো যাবে, যেহেতু আম্মা কয়েকদিন আছেন আমাদের সাথে। ঘরের প্রত্যেকটা মানুষ আম্মাকে যেভাবে লুক আফটার করছেন বা আদর করছেন সেগুলো দেখে সত্যি আমার ভেতর থেকে এত ভালো ফিল করছি আর এত এত খুশি, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে এত এত ভালো, কি বলবো আসলে, বলা অনেক সময় অনেক জিনিস আছে মুখে বলা যায় না। তো সবাই আমার শ্বশুর বাড়ির সবার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন, স্পেশালি আমার শ্বশুর আমার শাশুড়ির জন্য। দুপুরে খাওয়া দাওয়া শেষ হতে না হতেই দিনের স্কুলের টাইম হয়ে গিয়েছিল, ছুটির টাইম, তো ওকে আনতে গিয়েছিলাম, আম্মাকেও সাথে করে নিয়ে গিয়েছিলাম। এদিকে দিন কিন্তু দুই তিন দিন থেকেই ওয়েট করছিল যে ওর নানু ওকে স্কুল থেকে আনতে যাবেন। ক্লাসরুম থেকে বের হয়ে আম্মাকে দেখে দিন তো খুব খুশি ছিল, আর ও দেখাচ্ছিল এটাও আমার ক্লাসরুম, এটাতে আমি নার্সারিতে ছিলাম, তো সব কিছু আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছিল ওর নানুকে, আর আমি পেছন থেকে রেকর্ড করছিলাম আর হাসছিলাম। আসলে আমি একটু রেকর্ড করে রেখেছি আমার নিজের জন্য, যে দিনের এই মুহূর্তটা যে ওর নানু ওকে আনতে গিয়েছেন, ওর দাদা দাদু এমনিতেই ওকে স্কুল থেকে প্রায় সময় নিয়ে আসেন, কিন্তু আজকে আম্মাও নিয়ে আসলেন, আর এটা আমি একটু রেকর্ড করে রাখলাম, ও যখন বড় হবে তখন দেখতে পারবে। আজকের ব্লগ এতটুকুই ছিল, আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কথা হবে, দেখা হবে নেক্সট আরেকটি ব্লগে, সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, স্টে হ্যাপি স্টে কানেক্টেড, আল্লাহ হাফিজ।